নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে তোমাদেরকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমরা বেশ কিছু কলেজের মেরিট লিস্ট নিয়ে এসে গেছি তো তা ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা বিষয় তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব কারণ কালকের ভিডিওটি ছাড়তে প্রায় রাত বারোটা বারোটা দশ পনেরো হয়ে গেছে তো আমি এছাড়া আমার কিছু করার ছিল না কারণ কালকে কলেজগুলি আমি তুমি জানো বেশ কিছু কলেজে সাতটার টাইম থাকলে বেরায় আটটা নটা আবার কোনো জায়গায় দুপুর বারোটা টাইম থাকলে বেড়াতে বেরাতে বিকেল চারটে হয়ে যায় আর তার উপরে ওয়েবসাইটের প্রবলেম সার্ভার প্রবলেম সার্ভার রোড এসব তো আছেই মানে আমি জানো ভিডিও বানাতে আমাকে পশ্চিমবঙ্গের যত বড় বড় কলেজ আছে সবগুলোতেই আমাকে ওয়েবসাইট ভিজিট করতে হয় তো কত জায়গায় যে এরকম সার্ভার প্রবলেম বা সার্ভার এররটা আমি দেখেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যারা স্টুডেন্ট তোমরা হয়তো চারটা কি পাঁচটা কি ছটা কলেজ ওপেন করো বাট আমাকে তো প্রায় অনেকগুলো কলেজ ওপেন করতে হয় তো এই এই প্রবলেমটা যাকে কী বলে রেগুলার প্রবলেম যাকে বলে সমস্ত বিভিন্ন কলেজের ওয়েবসাইটে তো যাই হোক আপাতত হ্যাঁ আর একটা কথা তো আজকে বেশ কিছু কলেজের আর এর পরে আবার একটি ভিডিও আসবে তো আপাতত যে কয়টি কলেজ আমি পেয়েছি সেই কয়টি কলেজের ভিডিও নিয়ে আমি এসে গেছি আর সে কলেজগুলি কোনোটা টাইম আছে আটটা সাড়ে আটটা বুঝতেই পারছো সাড়ে আটটা বলেছে মনে তো দশটাও বেজে যেতে পারে তো নেক্সট ভিডিওটা কখন বানাবো বলতে পারছি না তো তাই যতগুলো পেয়েছি সেগুলো নিয়েই চলে এসেছি তো শুরু করা যাক তো চলো আমরা আমাদের ফার্স্ট কলেজ দেখে নিই আমাদের ফার্স্ট কলেজ হচ্ছে বঙ্গবাসী কলেজ বঙ্গবাসী কলেজ বঙ্গবাসী কলেজের কাট অফ ভেরি ভেরি হাইই যাবে আমি আগে একটা দেখেও ছিলাম বাকিগুলো দেখিনি চলো তোমাদের সঙ্গেই ফার্স্টবার দেখছি আমি আগে ফিজিক্সটা দেখেছিলাম ফিজিক্সটাই তোমাদেরকে নিই আর বাকি সাবজেক্টগুলো এক্ষুনি ফার্স্ট তোমাদের সঙ্গেই দেখব এই যে বিএসসি বিএসসির কাট অফটা খুবই হাই ছিল তোমাদের দেখাচ্ছি চলো দেখো হ্যাঁ এই যে এক নম্বরে দেখো সেভেন নাইনটি ওয়ান ম্যাথামেটিক্সে নাইনটি নাইন নাইন নাইনটি নাইন ফিজিক্সে নাইনটি নাইন কেমিস্ট্রি ইংলিশে নাইনটি এইট তাহলে সেভেন নাইনটি ওয়ান আর এরপর তোমরা হান্ড্রেড যে একশো নম্বরে যে আছে সিরিয়ালি একশো নম্বরটা খেয়াল করো তোমাদেরকে দেখাচ্ছি না টু নাইন এইটটি নাইন হান্ড্রেড কেমিস্ট্রি নাইনটি সিক্স ফিজিক্স নাইনটি সিক্স ইংলিশ বি নাইনটি ফাইভ বায়োলজিক্যাল সায়েন্স নাইনটি ফাইভ তাহলে সেভেন ফর্টি টু তাহলে কোথায় সেভেন নাইনটি সেভেন কোথায় গেল সেভেন নাইনটি ওয়ান থেকে নেমেছে সেভেন ফর্টি টু তো বাকি সাবজেক্টগুলো আমিও দেখিনি চলো একবার দেখটা দেখে নিই ম্যাথামেটিক্সটা দেখে নিই ফিজিক্স দেখলাম মানে ম্যাথ ম্যাথটা দেখা উচিত ম্যাথ ম্যাথ আজকেই বেরিয়েছে দেখতে পাচ্ছ ছাব্বিশ আট লেখা আছে এই যে ছাব্বিশ তারিখ আজকে সকালে হয়েছে তো আমি ভাবলাম এটা আগে বানিয়ে ফেলি যে যে কলেজগুলো বেরিয়েছে হলে পরে একসাথে সব বানাতে পারবো না এক নম্বরে সেভেন নাইনটি ফাইভ হানড্রেড হানড্রেড হান্ড্রেড নাইনটি ফাইভ বাপরে সব হানড্রেড বায়োলজিতে শুধু পাঁচ নাম্বার কেটেছে নাইনটি ফাইভ নাহলে তার সব হান্ড্রেড তাহলে এর হান্ড্রেড তাহলে এর সিরিয়াল হান্ড্রেড সাবজেক্ট হানড্রেডের কথা বলছি না সিরিয়াল তাহলে হানড্রেডে কত নামবে দেখা যাক কত নামে নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি সেভেন পর্যন্ত নেমেছে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ নেমেছে নাইনটি সেভেন আর তোমার তোমার টোটাল মেরিট স্কোর হচ্ছে সেভেন ফর্টি ফোর এটা হচ্ছে টোটাল মেরিট স্কোর ঠিক আছে তাহলে এই ছিল আর একটা সাবজেক্ট চলো দেখে নিই আরেকটা সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি চলো কেমিস্ট্রি দেখে নিই কেমিস্ট্রিতে সেভেন নাইনটি ফাইভ হান্ড্রেড 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 নাইনটি ফাইভ সেভেন নাইনটি ফাইভ সেভেন নাইনটি ফাইভই প্রায় হচ্ছে নাইনটি ফাইভ আর কোনো কোনো সাবজেক্ট হয়তো দেখবে নাইনটি টু সেভেন নাইনটি টু বা নাইনটি থ্রি এরকমই নাহলে ওভারঅল যে মেরিট স্কোর আর মেরিট স্কোরটাই আমি বারবার কেন বলছি সাবজেক্ট বলছি না কারণ এবছর তো মেন মেরিট স্কোরের উপরেই বেরোবে না তো আমি প্রেসিডেন্সির একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা জানো তো আই অ্যাডমি প্লে লিস্টে তোমরা এটা পেয়ে যাবে বা এন্ড স্ক্রিনে ভিডিওটি শেষেও তোমরা দেখতে পাবে প্রেসিডেন্সি ভিডিও তাতে দেখতে পাবে আমি তোমাদের স্কোরে বলেছিলাম যে কীভাবে স্কোরটা বেরায় মাধ্যমিক এবং এইচএসের ওপরে মানে ক্যালকুলেট করে তো যাই হোক এর নাইনটি ফাইভ কেমিস্ট্রি সাবজেক্টে ফিজিক্স ইংলিশ সবগুলো নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি ওয়ান সেভেন ফিফটি ফাইভ দেখো সেভেন ফিফটি ফাইভ বা এইরকমই নামছে এর বেশি নামছেই না যাই হোক চলো এরপরে আমরা নেক্সট কলেজ দেখে নিই নেক্সট কলেজ হচ্ছে বাগনান কলেজ বাগনান কলেজে কি করেছে এটাকে যাকে বলে মেরিট লিস্ট বের করে বাগনান কলেজ কি করেছে একটা ভ্যালিড লিস্ট যাকে বলে মানে কালকেই বলেছিলাম না যে মানে কতজন এটা কিন্তু মানে ফাইনাল মেরিট লিস্ট না যে কতজন ঠিকঠাক অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পরে যে লাস্টে রিফাইন্ড হয়ে যে লিস্টটা বেড়েছে তাকেই ভ্যালিড লিস্ট বলা হচ্ছে তো ভ্যালিড লিস্ট দেখার অর্থ এই না যে তোমরা চান্স পেয়ে গেলে তো এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড লিস্ট বিকম তারপরে বিএ বিএসসি এখানে কিন্তু নেই আর এখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভ্যালিড লিস্ট কোথায় গেলো এই যে এখানে ভ্যালিড লিস্ট এই পিডিএফটি চলো তোমাদের এই পিডিএফটি আমি দেখিয়ে দিই দেখছো ভ্যালিড লিস্টটি আমি ওপেন করেছি ফার্স্টে হচ্ছে সংস্কৃত অনার্স এই এটা একটি পিডিএফের আকারে আসছে এখানে সিরিয়াল ওয়ান টু থ্রি ফোর সব দেখতে পাবে এটা কিন্তু হ্যাঁ আবার বলছি এটা কিন্তু মেরিট লিস্ট না যে ধরো এই যে ধরো এই মাঝের দিকে যার নাম আছে সে যে ওপরে থাকবে না বা সে যে নিচে থাকবে না এরকম এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু এটা কিন্তু জাস্ট একটা ভ্যালিড লিস্ট যে তোমাদের সবার নাম বেরিয়েছে সেটাই দেখানো হচ্ছে অ্যাট ফার্স্ট সংস্কৃত অনার্স এরপরে আর কোনো সাবজেক্ট কি আছে এই যে দেখো পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে যে মানে যে যাদের ভ্যালিড লিস্ট বেরিয়েছে সাবজেক্ট ওয়ে সেইটা দিয়েছে এটার অর্থ এই না যে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে বুঝতে পেরেছো এই যে ফিলোসফি অনার্স এই ছিল ব্যাপার চলো এরপরে আমরা নেক্সট কলেজ দেখে নিই দেখছো কালনা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এখন ওপেন করেছি কালনা কলেজে খুবই সুন্দরভাবে করেছে যে সাবজেক্ট তুমি দেখতে চাও এবং যে ক্যাটাগরিতে দেখতে চাও সেটা দিলেই বেরিয়ে আসবে অন্য অন্য কলেজের মতো ওভারঅল না তো ধরো আমি একটা যাই হোক একটা কিছু দেওয়া যাক এজুকেশান এজুকেশান জেনারেল কমন লিস্টও তোমরা দেখতে পাবে তাতে ওভারঅল সব থাকবে যেমন ধরো এজুকেশান এজুকেশানটি ক্লিক করলাম দেখা যাক সরি একটু এই যে দেখো আরও একটা ভালো জিনিস কতগুলি সিট আছে সেটাও দেখতে পাবে মাত্র তেরোটি সিট আছে এজুকেশানে এক নম্বরে সিক্স থার্টি নাইন উঠেছে ওভার মেরিট স্কোর বলেইছিলাম মেরিট স্কোরই মেন তো কতগুলি সিট আছে তেরো তো তেরো তেরো পর্যন্ত যাচ্ছে সিক্স সিক্স টু থ্রি পয়েন্ট ফোর তো ধরো এটা কুড়ি পর্যন্ত যেতে পারে কিংবা পঁচিশ পর্যন্ত যেতে পারে অর্থাৎ সিক্স ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ যেতে পারে এবারে কলেজ কতজন ভর্তি হবে তার উপর নির্ভর করছে সবই তো কারণ বিভিন্নজন তো বিভিন্ন এর জন্য চলে যেতেই পারে তো কতজন ভর্তি হচ্ছে সেটা তার উপরেই নির্ভর করছে যাই হোক আর একটা কোনো সাবজেক্ট দেখে নিই আর একটা যে কোনো সাবজেক্ট জিওগ্রাফিটা চলো দেখে নিই জিওগ্রাফিতে টোটাল সাবমিট করলাম জিওগ্রাফিতে এখানে সিট আছে মাত্র কুড়িটি সিট আছে সিক্স ফর্টি এক নম্বরে কটা সিট অ্যান্ড কুড়িটা সিট মানে আর কুড়িতে সিক্স টু এইট পয়েন্ট এইট খুবই কম রয়েছে তো বুঝতেই পারছো তিরিশ চল্লিশ পর্যন্ত যারা আছো তাদেরও আশা আছে তো চল্লিশেই দেখি কত সিক্স টোয়েন্টি পয়েন্ট ফোর প্রচুর কাট অফ খুবই এ আর কি মানে খুবই কম্পিটিশান কম ভ্যাকেন্সি তো কম ভ্যাকেন্সির জন্য কি হচ্ছে তার একটু বেশি ভ্যাকেন্সিগুলো দেখি বাংলা ইংলিশগুলো আই থিঙ্ক বেশি ভ্যাকেন্সি হবে যখন একটা ইংলিশে তো ভ্যাকেন্সিটা বেশিই থাকে তো চলো আমরা ইংলিশের ভ্যাকেন্সিটাই দেখে নিই কত বেরিয়েছে ইংলিশে ষাটটা ভ্যাকেন্সি আছে তো ইংলিশে এক নম্বরে হচ্ছে সিক্স ফিফটি পয়েন্ট টু তারপরে এক লাফে দেখো সিক্স ফর্টি অর্থাৎ এখানে এটা খুবই এ হয়েছে তারপর আবার এস সি এর মধ্যে ইনক্লুড আছে এদের মধ্যেই হ্যাঁ কারণ ওটা থাকে বিশ্বভারতী তো এই সময় যখন আমি এসেছিলাম সেই সময় আমি দেখেছি যাই হোক শার্টটা ভ্যাকেন্সি মানে এখানে সিক্স জিরো থ্রি পয়েন্ট ওখান থেকে আবার আলাদা আলাদা এ করে নেওয়া হবে সিক্স জিরো থ্রি পয়েন্ট এইট ষাট হয়েছে মানে একশো পর্যন্ত এখানে দেখা যেতেই পারে ফাইভ এইটটি এইট পয়েন্ট নাইন তাহলে দেখতে পাচ্ছো ওই হচ্ছে কালনা কলেজ কালনা কলেজের একটা আমার খুবই এই জিনিসটা খুবই ভালো করেছে যে কোন এতে কটা সিট ভ্যাকেন্সি আছে সেটাও বলে দেওয়া হয়েছে খুবই সুন্দর কালনা কলেজের ইউআইটাও খুব ভালো যে দেখতে পাবে তোমরা আমার সঙ্গে যারা প্রথম থেকেই মেরি লিস্টের ভিডিওগুলি দেখছো তারা খেয়াল করবে বেশিরভাগই ইউআই সেম আসলে কি করে আমি ডিজিটাল মার্কেটিংয়ের করস্তা আমি জানি যে ওগুলো কি করে ওয়ার্ড প্রেস থেকে নিজেরা ওয়ার্ড প্রেসে একই রকমের ওয়েবসাইট হয় তো নিজেদের মতো ওয়েবসাইট করে নেয় একই ইউআই ডিজাইন থাকে তো বেশি কিছু খাটাকাটি করতে হয় না কিন্তু কালনা কলেজ এটা খুবই ভালো করেছে না কারণ যে যে সাবজেক্ট দেখতে চাও সেই সাবজেক্টে ক্লিক করলে তুমি দেখতে পেয়ে যাবে এই তো এরপর হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ তারকেশ্বর ডিগ্রি কলেজ ফাইনাল ইয়ার তারকেশ্বর ডিগ্রি কলেজও একটা জিনিস করেছে যে তুমি দেখো ন তারিখে নোটিশ বেরিয়েছিল এরকম এই কলেজও সেই দিনে নোটিশ বের করেছিল তারপরে ফাইনাল রেজিস্টার্ড স্টুডেন্ট এরা কিন্তু কোনো প্রভিশনাল মেরিট লিস্ট বা এই যে কালনা বা বঙ্গবাসীতে যেরকম দেখালাম মেরিট স্কোর দিয়ে লিস্ট বের করেছে সেরকম করেনি এরা বাগনানেরই মতো মেরিট একটা রেজিস্টার্ড স্টুডেন্ট যারা অর্থাৎ যারা এ করেছে মানে যারা কি বলে যাদের নামটা ভ্যালিড আছে ওই ওখানকারই মতো বাগনানের মতো ভ্যালিড স্টুডেন্টদের নাম বের করেছে তো চলো এটাই লাস্ট আমি তোমাদেরকে ভ্যালিড স্টুডেন্টদের এটা দেখিয়ে দিই এই যে আমি পিডিএফটি ওপেন করেছি এখানে রেজিস্টার্ড স্টুডেন্ট দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে যতজন আছে সবার নাম বের করা হয়েছে এস এল ওয়ান থেকে দেখতে হচ্ছে এখানে এস এল ওয়ান মানে আমার মনে হয় না যে মেরি কারণ দিলে মেরিট স্কোরটাও দেওয়া থাকতো এটা জাস্ট এমনি একটা সিরিয়াল করেই দেওয়া হয়েছে তো ছেচল্লিশ চুরা সিটি পেয়ে যাচ্ছে এতগুলি আমার দেখা সম্ভব না যাই হোক তোমরা দেখে নেবে এখানে সবার জাস্ট নাম বের করা হয়েছে মেরিট স্কোর এটা না এখানে যদি তোমার নাম থাকে বুঝতে পারবে যে তাহলে তুমি একজন মানে একজন রেজিস্টার মানে তোমার অ্যাপ্লিকেশানটা ভ্যালিড আর এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে তখন তুমি এই লিস্টে তোমার নাম পাবে না তার মানে বুঝবে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তো এই ছিল ব্যাপার আপাতত এই কলেজগুলি এখনকার মতো থাকলো আর আমি ভবিষ্যৎ আজকে আবার হয়তো রাতের দিকে আরও বেশ কয়েকটি কলেজ বের হবে যেগুলো সাড়ে সাতটা আটটার দিকে বেরোবে হবে তখন তখন আমি আবার নিয়ে আসবো সেই কলেজগুলি এ আবার ভিডিও নিয়ে আসবো তো আপাতত যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে কিছু সময় পরে নেক্সট মেরিট লিস্টের সময় তো বাই